হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, আর তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানটায় পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে দু আধখানা করে ধুয়ে রেখে দিয়েছি আগের থেকে। আর এখানটায় আমি চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে আগের থেকেই রেখে দিয়েছি। তো আর এখানে লাগবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ। তো দেখো এখানটায় কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পটল। তো দেখো আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি এটাকে হালকা একটু নেড়ে দেব। তো আবারও আমি এটাকে হালকা একটু নেড়ে দেব। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে, আমি আবারও এটাকে হালকা একটু নেড়ে দেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিলাম। তো দেখো এখানটা আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো এবার আমি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন, হালকা একটু নেড়ে দেব। তো এটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। তো এটা একটু ভালো করে নেড়ে দেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এটাকে ভালো করে নেড়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে দেব। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তো দেখো আমি আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে এবার এটাকে নেড়ে দেব, অল্প একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো
আবারও এটাকে আমি ভালো করে নেড়ে দেব। তো দেখো এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি ভালো করে, যাতে লেগে না যায় মশলাটা। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা লেগে যাবে, তো ওর জন্য জলটা অ্যাড করলাম। তো এরপর আমি এর মধ্যে পটল, আলু আর চিংড়িটা দিয়ে দিলাম। দেখো আমি ভালো করে নেড়ে দিয়েছি। তো আবারও আমি এটাকে ভালো করে নেড়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে দেব। তো আবারও এটাকে হালকা একটু নেড়ে দেব। তো প্রায় হয়ে গেছে, তো আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকের এই পটল চিংড়ি রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো তো আজকের মতো টাটা, আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।